আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে জানাই বিসিএস একাডেমির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের এই আয়োজন। সাম্প্রতিক ঘোষিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফলে বিসিএস একাডেমি অর্জন করেছেন অবিস্মরণীয় সাফল্য। এর মধ্যে কয়েকটি হল 36তম বিসিএস ভাইভা ফলাফলে 100% পাশের হার অর্জন, পররাষ্ট্র প্রশাসন খাদ্যসহ বেশ কয়েকটি ক্যাডারে চূড়ান্তভাবে উত্তীর্ণ, কয়েকদিন পূর্বেই ঘোষিত 37তম বিসিএস লিখিত পরীক্ষায়ও 100% পাশের হার অর্জন, এখানেও 7 জন উত্তীর্ণ হয়েছেন, 35তম বিসিএস ভাইভা ফলাফলেও 100% পাশের হার অর্জন করা সম্ভব হয়েছিল, সাব রেজিস্ট্রার পদে 1 জন নিয়োগ লাভে সক্ষম হয়েছেন, বিটিসিএলএ বেতন স্কেলে 8ম গ্রেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদেও 1 জন উত্তীর্ণ হয়েছেন, এছাড়াও নন ক্যাডারে বিভিন্ন পদে উত্তীর্ণ হয়েছেন বেশ কিছু শিক্ষার্থী, সিনিয়র অফিসার সহ ব্যাংকে বিভিন্ন পদেও নিয়োগ লাভে সক্ষম হয়েছেন অনেকে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সহ আরও বেশ কয়েকটি পরীক্ষায় ভালো ফলাফল করেছেন বিসিএস একাডেমির শিক্ষার্থীবৃন্দ। 39 ও 40তম বিসিএস প্রিলিমিনারি নতুন ব্যাচে ভর্তি উপলক্ষে বিসিএস একাডেমি আয়োজন করেছে প্রথম বিসিএস এ সাফল্য লাভের উপায় শীর্ষক আজকের এই সেমিনার। প্রধান অতিথি হিসাবে আজকের সেমিনারে উপস্থিত আছেন জনাব রেজভি জামান স্যার, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব জাহাঙ্গীর আলম, সরকারি অধ্যাপক, ইসলামের ইতিহাস বিভাগ, সহকারী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, জনাব এইচ এম মাহবুব আলম, গণিত বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, জনাব কাজল মমতাজ, প্রভাষক উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, জনাব এবিএম শাহজাহান, প্রভাষক, সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর। অতিথি হিসাবে কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে উপস্থিত থাকবেন জনাব ফাল্গুনী বাগচি, বিসিএস পররাষ্ট্র, 36তম বিসিএস ইংরেজি বিভাগ, অনার্স সরকারি সারদা সুন্দরী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এবং মাস্টার্স সহকারী সরকারি রাজেন্দ্র কলেজ। বর্তমানে তিনি সাব রেজিস্ট্রার পদে নিয়োজিত আছেন। জনাব ফারজানা আক্তার, বিসিএস প্রশাসন, 36তম বিসিএস পদার্থবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জনাব অন্তরা মল্লিক, বিসিএস খাদ্য, 36তম বিসিএস ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ। জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিসিএস কৃষি, 36তম বিসিএস কৃষিবিজ্ঞান, খুলনা বিশ্ববিদ্যালয়। জনাব মোহাম্মদ মামুন খান সুইট, বিসিএস প্রাণী সম্পদ, 36তম বিসিএস ভেটেরিনারি সায়েন্স, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। এর আগে তিনি এনবিআরএ সহকারী রেভিনিউ অফিসার পদে সুপারিশকৃত হয়েছেন। জনাব ডক্টর নুসরাত জাহান, বিসিএস স্বাস্থ্য, এমবিবিএস, 35তম বিসিএস এমবিবিএস রাজশাহী মেডিকেল। জনাব ডক্টর মোহাম্মদ শামিমুর রহমান, বিসিএস স্বাস্থ্য, 32তম বিসিএস সিটি ডেন্টাল মেডিকেল। জনাব মাহমুদা আফরোজ, সিনিয়র অফিসার, সিটি ব্যাংক, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন, বিটিসিএলএ বেতন স্কেলে 8ম গ্রেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে উত্তীর্ণ, হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ। জনাব প্রশান্ত কুমার সরকার, নন ক্যাডার, 36তম বিসিএস ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ। জনাব ডক্টর সজল দত্ত, নন ক্যাডার, 36তম বিসিএস এমবিবিএস এনাম মেডিকেল, সাভার। জনাব হালিমা খাতুন, নন ক্যাডার, 36তম বিসিএস ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ। জনাব সোনিয়া আক্তার, নন ক্যাডার, 36তম বিসিএস ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ। সেমিনারে সভাপতিত্ব করবেন বিসিএস একাডেমির পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল মিয়া।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের আসন গ্রহণ। আমি সভাপতিকে বিনীতভাবে অনুরোধ করছি প্রধান অতিথিসহ সকল অতিথিকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। বিভাগ সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। সবাইকে ধন্যবাদ। প্রথম বিসিএস, প্রথম সাফল্য, আজকে এই উক্তিটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমি নিজেই প্রথম বিসিএসে প্রথমবারই সাফল্য অর্জন করেছি। অনেকদিন পর একটা সেমিনারে কথা বলার জন্য এই প্রতিষ্ঠানের কর্ণধারকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সামনে যারা আছে, সবাই নিজেদের সময় নষ্ট করার জন্য না সময়কে মূল্যবান করার জন্য এসেছ, সেই প্রশ্নটা আগে তোমাদেরই করতে হবে। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ফরিদপুরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, আমি মনে করি যার হাত ধরে এই ফরিদপুরের শিক্ষার্থীরা বিসিএসে উত্তীর্ণ হয়েছে, আমার শ্রদ্ধেয় রিজভী জামান স্যার, যার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে শুধুমাত্র একটি কারণে, যে ফরিদপুরকে, ফরিদপুরের ছাত্রছাত্রীদেরকে চাকরির প্রতি নেশাগ্রস্ত করতে পেরেছে, যার সাবজেক্টের স্টুডেন্টরা ফরিদপুরের সমস্ত ছাত্রছাত্রীদেরকে লিড দিচ্ছে, তিনি যেমন লিড দিচ্ছেন তার ছাত্রছাত্রীরাও টুকু দিয়ে ভালোবাসে, আর তুমি যদি ভালোবাসো তাহলে কতটুকু পাবা সেটা তোমরা জানো। তোমাদের বন্ধুবান্ধব অনেকেই হয়তো ঘুমোচ্ছে, প্রাইভেট টিউশন করাচ্ছে অথবা অন্য কোনো কাজে, বলেছে যে এসব কথা শুনে লাভ কি। আমি শুধু একটি প্রশ্ন করব, তুমি যদি আমাকে, তোমরা জীবনে কোনোদিন সেকেন্ড টাইম কোনো কিছুতে যাইনি, আমি 5 বছরই প্রথম শ্রেণীতে পড়ি, আর্লি, আমার সব কিছু জীবন আর্লি, এসএসসি 97-99, এইচএসসি, ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স, অনার্স মাস্টার্স ম্যাথমেটিক্স, শুধু মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম, মেডিকেলের কোচিং করেছিলাম 1 মাস, কিন্তু তাও ঠিক মতো করা হয় নাই, সেটা ব্যক্তিগত বা পারিবারিক যে কারণেই হোক, মেডিকেলে কোচিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া একটু টাফ। তারপরে আমি পেয়েছি ভাগ্যের গুণে, কারণ আমার স্কোর খুব বেশি ছিল, অনেক বেশি ছিল, কম মার্ক পেয়েও চান্স পেয়েছি। এই কথাটা এজন্য বললাম যে আমরা এখানে যারা আসো অধিকাংশই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আসো, আমার ধারণা মানে প্রথমে পিছিয়ে পড়েছ, এটা বাস্তব, এটা মানতে হবে। তোমাদের চেয়ে একটু বেশি হলেও অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা পড়ে তারা বেশি, একটু মেধাবী হলেও মেধাবী, কিন্তু মেধাটা তো কনস্ট্যান্ট নয়, মেধাটা তো ধ্রুবক নয়, যেটা আটকিয়ে থাকবে। পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া নয়, পিছিয়ে পড়া মানে সামনে আগানোর কৌশল, পিছিয়ে পড়া মানে নিজেকে প্রতিষ্ঠিত করার আরেকটা সুযোগ, বারবার সুযোগ তৈরি করা। প্রথম বিসিএসেই বিসিএস চাকরি করার আগে আমি, আমার ম্যাথমেটিক্সে ঢাকা ইউনিভার্সিটি 70 জন স্টুডেন্ট ছিল, আমার একাডেমিক রেজাল্ট তেমন ভালো নয়, সে মানে অনার্সে, আর সব জায়গায় ভালো, শুধু অনার্সে একটু ঝামেলা ছিল, তবে 70 জনের মধ্যে আমি প্রথম চাকরি করি ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, সেখান থেকে রিলায়েন্স ইন্স্যুরেন্স, সেখান থেকে যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, তারপর প্রথম বিসিএস যখন পাই 28 বিসিএস, আমাদের সময় 27 থেকে 28, 2 বছর আড়াই বছর গ্যাপ ছিল, প্রথম বিসিএসে আই এম নট প্রিপেয়ার্ড ফর বিসিএস, বাট 28 বিসিএস মানে এক্সেপশন, মানে 27 পর্যন্ত এক ধরনের বিসিএস ছিল, 28 বিসিএসটা অন্য ধরনের কোশ্চেন, এখানে শুধু মেধার যাচাই হয়েছে। আমি মনে করি অন্য বিসিএসও হয়েছে, কিন্তু আলাদা ধরনের কোশ্চেন, তাতে এখানে যে লিখতে পারছে তার হয়েছে, সেজন্য হয়তো বিসিএসে এসেছি, ব্যাংকে চাকরি করেছি। এখন এই কথাটা যে প্রথম, এটা বললাম এই জন্য যে প্রথম বিসিএস প্রথম সাফল্য, এখন বিসিএস শুধুমাত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে হবে তা নয়, বিসিএস পরীক্ষা দিয়ে এখন প্রথম শ্রেণীর non-cadre জব, বিসিএস পরীক্ষা দিয়ে দ্বিতীয় শ্রেণীর জব, বিশেষ করে হাই স্কুলের, সরকারি হাই স্কুলের শিক্ষক, প্রাইমারির প্রধান শিক্ষক সহ অনেক চাকরি পাওয়া যায়, তাহলে বিসিএস হচ্ছে বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বড় একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ছাড়া এখন আর চাকরি পাওয়া
যায় না বললেই চলে, খুব অল্প চাকরি পাওয়া যায়। আমি এখন বলি যে বিসিএস একাডেমিটা কি। 2011 সাল থেকে এই একাডেমি প্রথমে প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে তাদের যাত্রা শুরু করে, তারপর আস্তে আস্তে করে এর কর্ণধাররা একে সমৃদ্ধ করে তুলেছে। এরপরে 32, 33, 34, 35 বিসিএসে বিভিন্ন সময় বিসিএসে তাদের সাফল্য অনবদ্য, বিশেষ করে 36 বিসিএসে তাদের সাফল্য সবচেয়ে ঈর্ষান্বিত করে তুলেছে ফরিদপুরের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে, যাদের মধ্যে রয়েছে পিছনে সাহিত্য যারা আছে ফাল্গুনী বাগচি, অন্তরা মল্লিক, দুই তিনজন ডাক্তার, আমার নাম সবার মনে নেই বা বলতে পারি না, দুঃখিত। মানে অনেক স্টুডেন্টকে বিসিএস একাডেমির সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সে কী করেছে জানতে হবে, সে কী করেছে, কী করেছে, সে কিছুই করে নেই। সে শুধু তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করেছে, নিয়মিত পরীক্ষা দিয়েছে, তোমাদের মধ্যে আশার সঞ্চার করেছে, তোমাদের মধ্যে স্পিড দিয়েছে। তোমরা যে আমরা কী করি, মূলত আমরা মনে করি শিক্ষার চারটি স্তর। প্রথম স্তর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আর আছে উচ্চশিক্ষা। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার আরেকটি স্তর রয়েছে, এটা আমার মতামত, সেটা হলো চাকরির জন্য শিক্ষা। তোমরা কি তাই মনে করো নাকি? এবং এই শিক্ষাটাই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি শ্রম, বেশি মেধা দিতে হয় এই শিক্ষাটাতেই। তবে এই শিক্ষার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড দরকার আছে, সেই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা সার্টিফিকেট অর্জন করি। সার্টিফিকেটটা মূলত কি? সার্টিফিকেটটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন কার্ড। তোমরা যখন অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে রেজিস্ট্রেশন কার্ড নাও, মানে তুমি রেজিস্টার্ড, তুমি এখন চাকরির জন্য ফিট। বাট আমরা মনে করি যে সার্টিফিকেট অর্জন করেছি মানে চাকরি আমাদের হয়ে যাবে, তারপর দুই এক বছর চাকরির জন্য ফর্ম পূরণ করি, তারপর কোনো রকম প্রিপারেশন অথবা প্রিপারেশন ছাড়াই চাকরি পরীক্ষা দেই। টিকি না সাধারণত, আর কি সবার কথা বলছি না, সাধারণত তারপর আমাদের মধ্যে হতাশা জন্ম হয়। এই হতাশা জন্মের পর থেকে বাড়ি থেকেও তোমাদের জন্য একটা বলে যে পাশ করলি এখনও চাকরি করলি না, কিন্তু তারা যে বুঝে না যে চাকরি একটা যুদ্ধ, যুদ্ধ না। আমরা যদি ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় ভর্তির জন্য ভর্তি যুদ্ধ বলি, চাকরিটা হবে বিশ্বযুদ্ধ। প্রথম বলো আর দ্বিতীয় বলো, তৃতীয় চতুর্থ, সেটা হলো আমরা ইউনিভার্সিটির ভর্তিতে আমরা কী হই, কত হাজার স্টুডেন্ট, কত লাখ স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কত হাজার স্টুডেন্ট মেডিকেলে ভর্তি হয়, তাহলে সেটাকে যদি যুদ্ধ বলতে পারি, তাহলে বিসিএসে প্রতি বছর কত হাজার নয় হায়েস্ট 1-2 হাজার স্টুডেন্ট নেয়, তাহলে সেটাকে কী বলা যায়, বিশ্বযুদ্ধ বলা যায় না, বিশ্বযুদ্ধই বলতে পারি। এই বিশ্বযুদ্ধের জন্য আমরা, এই যুদ্ধের জন্য আমরা অনেক প্রিপারেশন নিছি, বাট বিশ্বযুদ্ধের জন্য আমরা হাত গুটিয়ে থাকি। কেন থাকি? আমরা দেখি যে কারোই চাকরি হয় না, কারোই মামাদের মামা ছাড়া চাকরি হয় না, টাকা ছাড়া চাকরি হয় না। কারা বলে? যারা ফেইলার, যারা প্রিপারেশন নেয় নাই, তারা দু এক বছরে যে হতাশাগ্রস্ত হয়ে বলতে থাকে। এক সময় এমনও হয় যে তোমার চাকরির জন্য তোমার প্রিয়তম মানুষটিও তোমার কাছ থেকে দূরে চলে চলে যাবে, যে তোমাকে সারাদিন কাছে ছিল চাকরি না পেলে তোমাদের দূরে চলে যাবে, ছেলে হোক মেয়ে হোক। তোমার প্রিয়তম বলতে সব প্রিয়তম, তোমার বাবা বলবে যে তুমি লেখাপড়া করছো, কী লেখাপড়া করছো, কিছুই করো নাই। তোমার আত্মীয়স্বজন, গ্রামে তুমি এখন যাও অনার্সে পড়ো, তোমার একটা ভ্যালু আছে, যখন দুই বছর পর পাশ করার পর যাবা, ইউ নাথিং, ভ্যালুলেস, বলবে এই ছেলে কিছুই করে না, বেকার। বেকার একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সমাজ প্রেক্ষাপটে। 16 কোটির এই দেশে কতদূর চাকরি আছে, তুমি তোমাকে কতটা অবস্থানে নিয়ে যা নিয়ে গেছো। তোমরা অনার্সে ভর্তি হলে পাশ করতে পারবা, সার্টিফিকেট পাবা, কিন্তু চাকরি কতজনে পাবা? চাকরি যে পেতে হবে, তুমি কি ফিট আর আনফিট? আমরা দেখি ক্রিকেটার, ফুটবলার, ওসাইন বোল্ট, ওসাইন বোল্ট একটা দৌড় দেওয়ার জন্য, 10 সেকেন্ডে একটা দৌড় দেওয়ার জন্য বছরব্যাপী ওয়ার্ম আপ করে, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 100 মিটার দূরে বছর পরে ওয়ার্ম আপ করে, নিজেকে ফিট করে। আর আমি চাকরির জন্য কী করলাম সেটা ভাবতে হবে। আমি একটা চাকরি, সরকারি চাকরি যদি পাই, ধরো আমি আমার কথা বলি আর অন্যদের কথা না বলি, আমার এই চাকরিটার ভ্যালু কত? আমার এই চাকরিটার ভ্যালু বিলিয়ন টাকা, আমি বাঁচলেও টাকা মরলেও টাকা পাবো। এখন যেই চাকরিটার ভ্যালু বিলিয়ন টাকা, তার জন্য আমি
কতটুকু ইনভেস্ট করেছি, কতটুকু সময় দিয়েছি, কতটুকু মেধা দিয়েছি, কতটুকু টাকা খরচ করেছি। আমার এখানে আমার ধারণা এখানে ম্যাথমেটিক্সের স্টুডেন্টরা বা সায়েন্সের স্টুডেন্ট কম, এটা আমার ধারণা। ম্যাথমেটিক্সের কেউ আসো নাকি? আসো নাই? তারা সব পারে, তারা সব পারে, সব জানতা। যে সব জানে আসলে সে খ্রিস্টানা, তারা ভাবে যে আমি কী পড়বো, সবই তো পারি। আগে কিছুদিন তারা চা টিউশনি করে বেড়ায়, আমার জানা মতে দেখেছি আমি 10-15 টিউশনি করে আমার স্টুডেন্ট, তাদের মাস ইনকাম 60-70 হাজার। আমি আজ এখান থেকে দাঁড়িয়ে বললাম আমার ছেলেকেও তো পড়াইতে হবে একদিন না একদিন। আমি দেখবো একটা ছেলে মাস্টার্স পাস করার পর 2-1 বছর পর যদি কোনো সবচেয়ে ভালো টিচারও হয় আমি তাকে কোনো দিন নিব না। কারণ যে যে 1-2 বছরের মধ্যে মাস্টার্স পাস করার পর নিজেকে চাকরির জন্য ফিট করতে পায় নাই, সে আমার ছেলেকে কী পড়াবে সেটা আমার বোধগম্য নয়। এই জন্য তোমাদের ভ্যালুও সার্টিফিকেট পাওয়ার পর আস্তে আস্তে কমতে থাকবে। একটা গল্প বলি, এক লোক এক লোক তার ছেলেকে বিদেশে পড়ানোর জন্য পাঠাইছে, বলছে বাবা তুমি এমনভাবে লেখাপড়া করো যেন পড়া আর না পড়া সমান হয়ে যায়। তখন 2-3 বছর পর ছেলে আসছে, আসে বললো বাবা তুমি কী পড়ছো? বলছো বাবা আমি তো পড়ি নাই। তুমি বলছো যে পড়া আর না পড়া সমান, তাহলে তো পড়ি নাই, সমান ইকুয়াল। কিন্তু এটার মিনিং এইটা ছিল না, এটার মিনিং ছিল যে তুমি এমনভাবে লেখাপড়া করো যেন তুমি তোমার ওই পড়ার বাইরে একটা কোশ্চেন যদি করে সেটার উত্তর যেন তুমি তোমার অর্জিত জ্ঞান দ্বারা দিতে পারো। এখন অনেকে বলে চাকচিক্য বোর্ড দিয়ে যে আমাদের এখানে 100% কমন পড়বে, এই কথাটা আমি বিরোধী। কেউ যদি বলে বলতে পারে তোমাকে 100% আমি গড়ে তুলব, বিসিএস একাডেমি সেই কাজটি করে থাকে। এখন টিম স্পিরিট, টিম স্পিরিট বলতে কী বুঝি আমরা? খেলায় একটা টিম স্পিরিট, একদম ভালো প্লেয়ার একটা দলকে জিতাইতে পারে না একা, সেটা শচীন টেন্ডুলকারের ক্ষেত্রে দেখা গেছে। ভালো করলেও অন্যরা যদি ভালো না করে জিততে পারে না। মেসি একা আর্জেন্টিনাকে জিতাইতে পারে নাই, ক্রিস্টিয়ানো রোনালদো জিতাইতে পারে নাই পর্তুগালকে। টিম স্পিরিট দরকার। তোমার ক্ষেত্রে টিম স্পিরিট কোনটা? তোমার পরিশ্রম, তোমার মেধা, তোমার সার্টিফিকেট আর একজন পথ প্রদর্শক। পথ প্রদর্শকই পারে তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। তুমি ভালো খেলো, আর্জেন্টিনা ভালো খেলে, আমি আর্জেন্টিনার সাপোর্টার, সারা বছর কষ্ট পেয়ে গেছি, আর্জেন্টিনা ভালো খেলে বিশ্বকাপে, বিশেষ করে গোল পোস্টে, যেই গোল পোস্টে বল ওখানে গেলেই তাদের আর ঠিক থাকে না মাথা। তোমাদের তোমরা ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, বিশ্বাস করি, ধারণ করি হৃদয়ে, বাট গোল, তোমার গোল কী সেটা অর্জন করতে হলে তোমাকে গোল পোস্টেই বল কিক করতে হবে, গোল দিতে হবে। তাই সবাইকে টিম স্পিরিট ঠিক করতে হবে। টিম স্পিরিট হচ্ছে তোমার মেধা আর সাথে পথ প্রদর্শক। একটা একজন পথ প্রদর্শকই পারে তোমাকে ভালো লক্ষ্যে পৌঁছাতে। যেমন একটা উদাহরণ যদি দেই, তোমার কাছে সহজ এবং কঠিন এর ব্যাখ্যা কী? সহজ আমরা অনেক সময় বলি পরীক্ষায় যে কঠিন প্রশ্ন আসছে, অনেক সময় সহজ, এটার উত্তর হচ্ছে তুমি যেই জিনিসটা জানো সেটা সহজ যত বড়ই হোক, তুমি যেটা না জানো সেটা যত ছোটই হোক অনেক কঠিন মনে হবে। পরীক্ষা হল থেকে বের হয়ে থাকে এক লাইন পারলাম না, সেটা কঠিন। এখন সে কঠিন এবং সহজটা কাজটা কে করে? সে কঠিন এক সহজটা কাজটা করে একজন শিক্ষক বা যে শিক্ষার্থী, মানে শিক্ষক যে শিখায় আর কি, তিনি একটা সাবজেক্টকে এমনভাবে উপস্থাপন করলো বিষয়কে তোমার কাছে হৃদয়ঙ্গম হলো, তিনি এমনভাবে উপস্থাপন করলো যে তোমার মনে হলো এটা বিশাল পাহাড় সমান কঠিন। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে কোথায় পথ প্রদর্শক ভালো, কোথায় পথ প্রদর্শক খারাপ। আমি আরও কিছু যদি বলি, তোমার মিশন, ভিশন তোমরা দেখবে শুধুমাত্র নামে নয়, দেখো, বুঝো, চোখ কান খোলা রাখো, বাঁচতে হলে জানতে হবে, বুঝতে হবে, তারপর ডিসিশন নিতে হবে। কোথায় ইনভেস্ট করতেছো, কী ইনভেস্ট করবা, কতটুকু করবা, কীভাবে করবা, কোথায় সবসময় সবাইকে পাবা সে চিন্তা করবা, নিজেকে তৈরি করবা। আর কী বলবো, আমার মনে হয় সবাইকে ধন্যবাদ। আর সবাই বিসিএস একাডেমিতে না আসো, আমি বললাম বিসিএস একাডেমি ভালো, কিন্তু নিজেকে চাকরির জন্য তৈরি করো। কীভাবে তৈরি করবা সেটা তোমার ব্যাপার, বাসায় পড়েও তৈরি করতে পারো নিজেকে, সেক্ষেত্রে পথটা একটু কঠিন হয়, আর নিজেকে যদি সাহায্য নাও তাহলে সহজ হয়। শুধুমাত্র একটি কথা বলবো, তোমরা দেখবে যে অনেক জায়গায় দালাল আছে, ডাক্তার, বিভিন্ন
ওই যে হাসপাতালে দালাল আছে, তারপরে থানার সামনে দালাল আছে, পাসপোর্টে দালাল আছে, দেখবা যে শুধু মিষ্টি কথা বলে তোমার প্রয়োজনে তোমাকে সাহায্যের জন্য আগবাড়াই দেয়, হাসপাতালে গেছো সাহায্যের জন্য আগবাড়াই দিতেছে, মানে কথা বলতেছে এই করেন সেই করেন, তুমি ভাববা সে তোমার শুভাকাঙ্ক্ষী নয়, পাশে তার কিছু স্বার্থ জড়িয়ে আছে। যেই লোকটিকে তুমি ডেকে জিজ্ঞেস করবা যে এটা কি ভালো না মন্দ এটা একটু বলতে পারে কি না, সে বলে সেটাই ভালো। এই জন্য আমি বলি, আমি যদি কখনো আমার হয়তো বিভিন্ন জায়গায় ক্লাস বা বিভিন্ন জায়গায় নিয়েছি, সেক্ষেত্রে আমি অনেক সময় বকাঝকা করি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ক্লাসে বলো বাসায় বলো তোমাদের ওখানে যদি ক্লাস নিতে তাহলে আমি বকাঝকা করি। এই জন্য যে তুমি এই বকাঝকাটা যদি তুমি কি মনে ধরো, দুইভাবে নিতে পারো, এক অ্যাজ এ ম্যান আমি খারাপ, দুই অ্যাজ এ ম্যান আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তাই বকাঝকা করি। তাই এই ভালোবাসা বকাঝকাটাকে যদি তুমি ভালোবাসা হিসেবে নাও তাহলে পরের দিন তুমি ঠিকই পরে আসবা, অথবা আমার কথাটা মনে রাখবা। যদি তুমি অন্যভাবে নাও তাহলে এখন মনে করবা না, পাঁচ থেকে দশ বছর পর যখন তোমাকে তোমার অনেক সময় থাকবে, মানে কোনো কাজ নাই শুধু চিন্তা করার সময়, তখন তুমি আমাকে